কিছু কিছু জায়গা রয়েছে যেখানে শুধু মানুষই থাকে না, সাথে থাকে বড় কিছু রহস্য। এই যে হসপিটালটা দেখছেন, এটা খুবই ভয়ঙ্কর একটা হসপিটাল। মাঝে মধ্যেই এই হসপিটালে কিছু অপ্রত্যাশিত ঘটনাও দেখা যায়। মৃত লাশগুলো জীবিত হয়ে ওঠে, এতে নাকি সেখানে আরও ভীতিকর অবস্থা সৃষ্টি হয়। একবার এই হসপিটালে একটা মেয়ে মর্গের লাশগুলো দেখাশোনার চাকরি নেয়। প্রথম দিনেই তার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। একবার তো তার চোখের সামনেই আচমকা একটি লাশ জীবিত হয়ে ওঠে। এতে সে ভয় পেয়ে একদম ভীতু। একটা লাশ কিভাবে জীবিত হতে পারে? আচ্ছা, এই মর্গের লাশগুলো কি সত্যি জীবিত হতে পারে, নাকি এই সব কিছুই মেয়েটা শুধুমাত্র কল্পনা ছিল, সেটাই আজকে জানবো। তো বলা যাক মর্গ রহস্যের অদ্ভুত ঘটনা প্রবাহ। হাই গাইস, আমি রাকিব আহমেদ আর আপনারা দেখছেন এক্সাইটিং সিনেমা। তো সিনেমার শুরুটা হয় একটা মেয়েকে দেখানোর মাধ্যমে। মেয়েটার হাত পা শিকল দিয়ে বাঁধা, মনে হচ্ছে তার সাথে কিছু একটা করা হচ্ছে। পাশে আবার ফাদারকে দেখা যায়, সে মেয়েটিকে উদ্দেশ্য করে কিছু একটা ভিড়ভিড় করে বলে যাচ্ছে। এরপরে ফাদারটি মেয়েটাকে ডাকতে থাকে। মেয়েটির নাম হচ্ছে হান্না গ্রেস। এই মেয়েটিকে দেখে মনে হচ্ছে সে অন্য কারো বসে রয়েছে, মানে তার উপরে কোনো অশুভ শক্তি ভর করেছে। যাই হোক, মেয়েটিকে কিছু সময় ঢাকার পরে সে চোখ খুলে দেখা যায় মেয়েটি চোখ নীলবর্ণের হয়ে গিয়েছে। তখন সে আর স্বাভাবিক থাকে না, ফাদারকে আঘাত করে নিচে ফেলে দেয়। দেখা যায় মেয়েটির অবস্থা একদমই ভীতিকর। ওই সময় আবার ফাদার বলে, তোমাকে তোমার ঈশ্বর আদেশ দিচ্ছে, এই মেয়েটিকে তুমি ছেড়ে দাও। হান্না গ্রেস তখন তার শরীর উল্টে ফেলে, তাকে দেখে একদমই ভয়ঙ্কর লাগছিল। এই মেয়েটির পাশে তার বাবাও ছিল। তার বাবা হান্না গ্রেসের এই অবস্থা দেখে একদমই ভেঙে পড়ে। সে ভাবে হয়তো তার মেয়ের উপর কোনো অশুভ শক্তি ভর করেছে। ওই সময় ফাদারকে সেই অশুভ শক্তি উপরে তুলে মেরে ফেলে। এখন পরিস্থিতি একদমই খারাপ, সে হয়তো এখানে সবাইকে মেরে ফেলবে। মেয়েটির বাবা তখন বাধ্য হয়ে বালি চাপা দিয়ে তার মেয়েকে মেরে ফেলে। শুধু পরিস্থিতির জন্য আজ বাবা হয়ে মেয়েকে মেরে ফেলল। যাই হোক, এখানে সিন কাট হয়। দেখানো হয় ঠিক 3 মাস পরের গল্প। এই যে মেয়েটাকে দেখছেন, এই মেয়েটার নাম হচ্ছে মেগান। এই মেগান এক সময় পুলিশে কাজ করত, কিন্তু কয়েকদিন আগে তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে। আসলে মেগান ডিউটিতে থাকা অবস্থায় তার সহকর্মীকে এক অপরাধী গুলি করে মেরে ফেলে, কিন্তু সেখানে সে কিছুই করতে পারে না, কারণ অপরাধী সেখান থেকে পালিয়ে যায়। আর এর জন্যই মেগানকে সাসপেন্ড করা হয়েছে। তো এরপর থেকে মেগান একাই থাকতো, কারোর সাথে এতটাও মিশতো না। আর তখন থেকে সে আস্তে আস্তে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। মেগান চাইতো সে নিজেকে ব্যস্ত রাখতে, হয়তো নিজেকে ব্যস্ত রাখলে এই মানসিক রোগটা তার ভালো হয়ে যাবে। একদিন তার বন্ধু তাকে ব্যস্ত রাখার জন্য একটি চাকরির অফার দেয়। চাকরিটা হচ্ছে কোনো একটা হসপিটালে তাকে লাশের ঘরের দেখাশোনা করতে হবে। মেগান তখন এই অফারে রাজি হয়ে যায়, কারণ এর আগে সে পুলিশে চাকরি করেছে, তাই তার এই কাজটি করার জন্য যথেষ্ট পরিমাণে সাহস রয়েছে। এরপরে মেগানকে সেখানকার একটা ডাক্তার মর্গের সব কিছু বুঝিয়ে দেয়। সে বলে এর আগের মাসে 3 জন লোক এসেছিল এই কাজটি করার জন্য, তবে তারা একদিনের বেশি কেউ টিকে থাকতে পারেনি। মর্গে নাকি আচমকা কিছু আওয়াজ পাওয়া যায়, আর তার সাথে সেখান থেকে নাকি বিচ্ছিরি গন্ধ আসে। মেগান বলে, আমার এতে কোনো সমস্যা নেই, আমি এই ভূত পেতে এইগুলোতে ভয় পাই না, আর মরার যখন সময় হবে তখন এমনিতেই মরে যাব। এরপরে মেগানকে মর্গের সব কিছু বুঝিয়ে দেয়। ডাক্তার বলে এখানে সব লাইটগুলোতে সেন্সর লাগানো আছে, মানে মানুষের উপস্থিতি বুঝতে পারলেই লাইটগুলো আমনি আমনি জ্বলে উঠবে। তারপরে ডাক্তার তাকে মর্গের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ দেখিয়ে দেয়। মর্গে তার কাজ হচ্ছে নতুন লাশগুলো ফটো তোলা এবং তার ফিঙ্গারপ্রিন্টগুলো ডাটা বেজে পাঠিয়ে দেওয়া। ডাক্তার আরও বলে তাকে আগামীকাল রাত 11টা থেকে কাজটা শুরু করতে হবে, মানে মেগানের এখানে নাইট ডিউটি করতে হবে। যাই হোক, পরের দিন ঠিক রাত 11টায় মেগান ডিউটি করতে এসে পড়ে। এখানে আসার পরেই তার সাথে একটা সিকিউরিটি গার্ডের পরিচয় হয়, এর নাম হচ্ছে ডেভ। এরপরে মেগান সেখান থেকে সুজা মর্গের রুমে চলে যায়। তবে ঠিক তখনই সেখানে একটি অ্যালার্ম বেজে ওঠে, এতে সে আচমকা ভয় পেয়ে যায়। তবে সে লক্ষ্য করে সেখানে একটি লাশ নিয়ে আসা হয়েছে। মেগান তখন লাশটিকে রিসিভ করে, এরপরে লাশটিকে মর্গের রুমে নিয়ে আসা হয়। এখন মেগানের কাজ হচ্ছে লাশটির ফটো এবং ফিঙ্গারপ্রিন্ট তোলা, আর সেগুলোকে ডাটা পেজে পাঠিয়ে দেওয়া। মেগান তাই করে, লাশটির ফটো তুলে এবং সেগুলোকে ডাটা পেজে পাঠিয়ে দেয়। এরপরে মেগান লাশটিকে ফ্রিজারে রেখে দেয়, কিন্তু হঠাৎ করে সেখানে ডেভ চলে আসে। এতে মেগান ঘাবড়ে যায়। মেগান বলে এইভাবে মর্গের রুমে কাউকে ভয় দেখানো একদমই ঠিক না। তখন ডেভ মেগানকে সরি বলে, তাকে বলে এরকম ভুল আর কখনোই সে করবে না। পরে মেগান ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়। তবে ওয়াশরুম থেকে ফেরার সময় সে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু লোকটিকে ঢাক দিতে লোকটি সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। পরে দেখা যায় মেগানের এটা হেলুসিনেশন ছিল, আসলে মেগান ডিপ্রেশনে থাকার জন্য তার এই রূপটি দেখা দেয়। এরপরে মেগান সেখান থেকে দ্রুত তার রুমে গিয়ে কিছু ট্যাবলেট খায়। এই ট্যাবলেটগুলো কিন্তু মানসিক রোগীরা খেয়ে থাকে, মানে মেগান তার সহকর্মীর মৃত্যুটা ওইভাবে মেনে নিতে পারেনি, তাই তার এই সমস্যাটা হয়েছে। যাই হোক, মেগান সময় কাটানোর জন্য মর্গের এক কোনায় বসে বল দিয়ে খেলছিল, কিন্তু হঠাৎ করে সেখানে আবারও অ্যালার্ম বেজে ওঠে। মেগান তখন মনে করে হয়তো আরও একটি লাশ এখানে নিয়ে আসা হয়েছে।
তবে মেগান লক্ষ্য করে বাইরে কোনো অ্যাম্বুলেন্সই নেই। কিন্তু ওই সময়ই আচমকা একটা লোক সেখানে চলে আসে আর মেগানকে বলে সে যেন মর্গের দরজাটি খুলে দেয়। মেগান বলে এখানে বাইরে লোক অ্যালাউ করা নিষেধ, তবে লোকটি তার কোনো কথাই শুনছিল না। লোকটি অনেক জোরাজুরি করে কিন্তু মেগান দরজাটি খুলে না। মেগান সেখান থেকে মর্গের ভিতরে চলে যায়। এর কিছুক্ষণ পরে সেখানে একটি লাশ নিয়ে আসা হয়। এই লাশটি যে নিয়ে এসেছে তার নাম হচ্ছে র্যান্ডি। র্যান্ডি বলে লাশটি মর্গে নিয়ে আসার জন্য তাকে সাহায্য করতে হবে। মেগান বলে সেটা সে পারবে না, কারণ তাকে আদেশ দেওয়া হয়েছে সে যেন মর্গের বাইরে কোনোভাবেই ভিন না হয়। র্যান্ডি তখন বলে লাশটির অবস্থা একদমই খারাপ, তাকে যদি সাহায্য না করা হয় তাহলে সে একাই লাশটি নিয়ে আসতে পারবে না। মেগান তখন সাহায্য করার জন্য বেরিয়ে যায়। লাশটি অ্যাম্বুলেন্স থেকে বের করার সময় দেখা যায় সেই অচেনা লোকটি লিফট দিয়ে উপরে চলে যাচ্ছে, তবে মেগান লোকটিকে দেখতে পায় না। সে শুধু লক্ষ্য করে লিফটটি এমনি এমনি উপরের দিকে উঠে যাচ্ছে। যাই হোক, লাশটিকে নিয়ে তারা মর্গে প্রবেশ করে র্যান্ডি মেগানকে লাশটি বুঝিয়ে দেয়। মেগান লাশটি দেখে একটু ঘাবড়ে যায়। র্যান্ডি বলে মেয়েটিকে মারার পরে নাকি তাকে পুরানোর চেষ্টা করা হয়েছিল, তাই লাশটির এই অবস্থা। র্যান্ডি আরও বলে তুমি এই লাশটি থেকে একটু সাবধানেই থেকো, কিন্তু মেগান র্যান্ডির কথায় পাত্তা দেয় না। একটু পরে র্যান্ডি সেখান থেকে চলে যায়। এরপরে মেগান লাশটির ছবি তুলতে যায়। লাশটি একদমই বিকৃত অবস্থা, এক পাশে কেটে গিয়েছে, আরেক পাশ তো একদমই পুরানো। তো লাশটির ছবি তোলা হয়, কিন্তু সে লক্ষ্য করে লাশটির ছবি উঠে না, কম্পিউটারে এরর দেখাচ্ছে। সে তখন মনে করে হয়তো ক্যামেরাতে কোনো প্রবলেম হয়েছে। মেগান তখন ক্যামেরাটি চেক করে, তবে ঠিক ওই সময়ে ক্যামেরাটি ফ্লিকিং করে। এতে মেগান বুঝতে পারে ক্যামেরাতে আসলেই কোনো সমস্যা হয়েছে। মেগান তখন লাশটির ফিঙ্গারপ্রিন্ট নেয় আর সেগুলোকে ডাটা বেজে পাঠানোর জন্য কম্পিউটারে স্ক্যান করে, তবে দেখা যায় ওই মুহূর্তেই কম্পিউটারটি আবার বন্ধ হয়ে যায়। মেগান আবার বুঝে যায় এখানে কোনো না কোনো গড়বড় রয়েছে। এই লাশটি আসার পর থেকেই এখানে কোনো মেশিনই কাজ করছে না। মেগান লাশটিকে তৎক্ষণাৎ ফ্রিজে রেখে দিতে যায়, তবে লাশটি ফ্রিজে রেখে দেওয়ার সময় সেখানে সব কিছু কেঁপে ওঠে। একসময় তো টেবিল থেকে সব জিনিসপত্র মাটিতেই পড়ে যায়। এখন মেগান এগুলো দেখে অনেকটাই ভয় পায়। এরপরে মেগান মাটি থেকে জিনিসগুলো টেবিলে তোলে, তবে জিনিসগুলো তোলার সময় তার আবার হাত কেটে যায়। হাত ব্যান্ডেজ করার সময় দেখা যায় পিছনে ফ্রিজারটি এমনি এমনি খুলে যাচ্ছে। এখন মেগান এগুলো দেখে ভাবে কে এই মেয়ে আর কেনই তার লাশটি মানুষকে ভয় দেখাচ্ছে, তার লাশের পিছনে কী বা রহস্য রয়েছে। এসব কিছু জানার জন্য মেগান তখন কম্পিউটারে মেয়েটির একটি ডিটেলস বের করে। দেখা যায় মেয়েটির নাম হচ্ছে হান্না গ্রেস, তার বয়স 22 বছর এবং তার মৃত্যুর সময় চোখের রং ছিল হলুদ বর্ণের। এবার মেগান এই ডিটেলসটি নিয়ে লাশটির কাছে যায়। দেখা যায় লাশটির চোখ নীল বর্ণের, মানে হলুদ বর্ণ থেকে নীল বর্ণের হয়ে গিয়েছে। এরপরে মেগানের সাথে সেখানে অদ্ভুত এক ঘটনা ঘটে। লাশটির চোখের কাছে একটি মাছিকে দেখা যায়। মাছিটিকে মেগান সরাতে চাইলে মাছিটি লাশটির পেটের কাছে চলে যায়। মেগান তখন লাশটির পলি সরিয়ে মাছিটিকে দেখতে যায়, কিন্তু ঠিক তখনই সেখান থেকে অনেকগুলো মাছি একসাথে বেরিয়ে আসে। এতে মেগান আরও ভয় পেয়ে যায়। পরে দেখা যায় এটা তার একটা হেলুসিনেশন ছিল, মানে সেখানে কোনো মাছি ছিল না। এগুলো দেখে মেগান তখন আবারও লাশটিকে ফ্রিজারে ঢুকিয়ে রাখে। এরপরে মেগান কিছু কাজ করার জন্য কম্পিউটার ল্যাবে আসে। একটু পরে মেগান একটা শব্দ শুনতে পায়। এই শব্দটি কিন্তু মর্গের রুম থেকে আসছিল। মেগান তখন মর্গের রুমের দিকে যায়। সে ভেবেছিল ডেপথ হয়তো তাকে মজা করে ভয় দেখাচ্ছে, তাই সে ডেপথকে সেখানে ডাকতে থাকে। আস্তে আস্তে সে মর্গের রুমে গিয়ে দেখে সেই লাশটি ফ্রিজারে নেই। ফ্রিজারের দরজাটি খোলা, মনে হচ্ছে কেউ লাশটিকে সেখান থেকে বের করে নিয়েছে। মেগান লক্ষ্য করে লাশটিকে কেউ টেনে টেনে নিয়ে যাচ্ছে। মেগান তখন লাশটিকে ফলো করে, কিন্তু আচমকা মেগানের উপর একটা লোক আক্রমণ করে দেয়। লোকটি বলে আমি এই লাশটিকে নিয়ে যেতে চাই, তবে তুমি যদি বাধা দাও তাহলে আমি তোমাকে একদম প্রাণে মেরে ফেলবো। কিন্তু মেগান তো পুলিশে ছিল, তাই সে এতটাও ভয় পায় না। মেগানের সঙ্গে লোকটির হাতাহাতি হয়। এক পর্যায়ে লোকটি মেগানের সঙ্গে না পারায় সেখান থেকে পালিয়ে যায়। মেগান সেখান থেকে দৌড়ে রুমে আসে। সে সিকিউরিটি গার্ডকে ফোন করে তাকে বলে মর্গে চুর ঢুকেছে, সে যেন তাড়াতাড়ি পুলিশকে নিয়ে এখানে আসে। এরপরে মেগান আবারও মর্গের দিকে যায়। এবার দেখা যায় লোকটি লাশটিকে নিয়ে আগুনে পোড়াতে যাচ্ছে এবং লোকটি বলছে শয়তান থেকে আমাদের দূরে থাকাই ভালো। মেগান ওই মুহূর্তেই লোকটির কাছে যায়, তাকে বলে কেন সে লোকটিকে পুরাতে চায়। তবে লোকটি তাকে তেমন কিছুই বলে না, তাকে শুধু বলে এই লাশটি যত তাড়াতাড়ি পুরানো সম্ভব আমাদের জন্য ততটাই ভালো। অন্যদিকে দেখা যায় সেখানে সিকিউরিটি গার্ডরা চলে এসেছে, তারা এসে লোকটিকে পাকড়াও করে। তবে লোকটি বারবার বলতে থাকে এই লাশটিকে তোমরা পুড়িয়ে ফেলো, তা না হলে খুব বড় একটা ঝামেলা হয়ে যাবে। এখন হয়তো এই লাশটিতে কোনো না কোনো রহস্য রয়েছে, তা না হলে কেন এই লোকটি লাশটিকে পুরাতে চাইবে। তো দেখতে থাকেন, সামনে সব কিছুই জানতে পারবেন।